হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের সামনে 5টি স্মার্টফোন নিয়ে আলোচনা করতে চাচ্ছি। যে 5টি স্মার্টফোন আমার কাছে খুব অসাধারণ মনে হয়েছে, তো শুরুতে আমরা দেখব স্যামসাংয়ের এম সিরিজের ফোন, স্যামসাং গ্যালাক্সি M31। এই ফোনটি আমার কাছে খুব ভালো লেগেছে এবং এই ফোনের যেগুলো ফিচার রয়েছে তা বর্তমানে খুব জনপ্রিয়। তো এটাতে পাচ্ছেন 8 জিবি র্যাম এবং 128 জিবি রোম। আর স্যামসাং গ্যালাক্সি M31 ফোনটি বাংলাদেশে প্রাইস যার 26,999, 1 টাকা কম 27,000 টাকা। তো বাংলাদেশে 27,000 টাকায় আপনি এই ফোনটিতে যা যা পাবেন সেটা অপারেটিং সিস্টেম পাচ্ছেন অ্যান্ড্রয়েড 10, ওয়ান ইউআই 2.0, আর হার্ডওয়্যার দেখতে পাচ্ছেন আপনি স্ক্রিন 6.4 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, আর প্রোটেকশন হিসেবে পাচ্ছেন আপনি গরিলা গ্লাস 3। আর এটাতে প্লাস্টিক ব্যাগ পাচ্ছেন, প্লাস্টিক ফ্রেম, আর রেজলিউশন থাকতেছে 1080 এবং 2340 মেগাপিক্সেল। মেমোরির দিক দিয়ে এটাতে আপনার 8 জিবি র্যাম এবং 128 জিবি রোম, তবে আপনি চাইলে 512 জিবি মেমোরি এটাতে চালাতে পারবেন। আর প্রসেসর হিসেবে থাকছে অক্টা কোর এবং থাকছে সিপিইউ Mali-G72, এবং এটাতে আরও পাচ্ছেন ক্যামেরা, অসাধারণ ক্যামেরা যেটাতে 64 মেগাপিক্সেল ক্যামেরা, তবে এটার পেছনে আপনার ক্যামেরা থাকছে মোট 4টি এবং ফ্ল্যাশ রয়েছে, আর ফিঙ্গারপ্রিন্ট এটার পেছনে রয়েছে। তবে 4টি ক্যামেরার মধ্যে একটি 64 মেগাপিক্সেল, দ্বিতীয় নাম্বার যেটা ক্যামেরা সেটাতে থাকছে 8 মেগাপিক্সেল, তৃতীয়তে থাকছে 5 মেগাপিক্সেল, এবং চতুর্থ যেটা ক্যামেরা সেটাতে পাচ্ছেন আপনার 5 মেগাপিক্সেল। আর যেটা ফ্রন্ট ক্যামেরা সেটাতে পাচ্ছেন আপনার 32 মেগাপিক্সেল, তবে এটাতে ব্যাটারি দেওয়া হয়েছে 6000 এম্পিয়ার এলআই পলিমার, তবে এই ব্যাটারি আপনি খুলতে পারবেন না একদম ফোনের সাথে সেট করা। আর কানেক্টিভিটি হিসেবে থাকছে আপনার ইউএসবি টাইপ সি পোর্টে যেগুলো পিন যেটাতে আপনি চার্জ দেবেন সেটা, আর ওয়াইফাই তো অবশ্যই রয়েছে। তবে ইন্টারনেট দিক দিয়ে আপনি পাচ্ছেন 2G, 3G এবং 4G, তবে এটাতে আপনার FM রেডিও পাচ্ছেন, রেকর্ডিং হবে, তবে ফিঙ্গারপ্রিন্ট হিসেবে থাকতেছে রিয়ার মাউন্টেড, যেটা আপনার সাইডে ফিঙ্গার সামনে এবং পিছনে হবে না, সাইড হিসেবে রিয়ার মাউন্টেড। আর এটাতে পাচ্ছেন আরও কম্পাস, প্রক্সিমিটি, এগুলো সেন্সর থাকতেছে। তবে এই ফোনটি আপনি বাজারে পাবলিশ হয়েছে জুন 2020 সালের, তবে স্যামসাংয়ের মধ্যে এই ফোনটি আমার কাছে খুব অসাধারণ মনে হয়েছে। তো আরেকটা দেখা যাক, সেটা শাওমি রেডমি। তো
শাওমি রেডমি নোট 9 প্রো, এটাতে আপনি পাচ্ছেন 6 জিবি র্যাম এবং 128 জিবি রোম। তো এই ফোনটি ক্যামেরা সামনে ক্যামেরা থাকছে একদম সামনে, এবং পেছনে রয়েছে প্রায় 4টি ক্যামেরা এবং ফ্ল্যাশ লাইট। আর এটি বাংলাদেশি টাকায় 27,999, প্রায় 28,000 টাকা। তো এটাতে আপনি পাচ্ছেন 6.67 ইঞ্চি আইপিএস এলসিডি ক্যাপাসিটি টাচ স্ক্রিন। আর এটাতে প্রোটেকশন হিসেবে থাকতেছে কর্নিং গরিলা গ্লাস 5, প্লাস্টিক ফ্রেম, যে আপনার পেছনের যে ব্যাক পার্ট থাকতেছে সেটা অবশ্য প্লাস্টিকের। আর রেজুলেশন হিসেবে আছে 1080 এবং 2400 মেগাপিক্সেল। আর এটাতে পাচ্ছেন 6 জিবি র্যাম, 128 জিবি রোম, তবে আপনি চাইলে 512 জিবি মেমোরি লাগাতে পারবেন। প্রসেসর হিসেবে থাকছে আপনার কোয়ালকম অক্টাকোর অ্যাড্রিনো, এটা সিপি থাকছে সিপিইউ প্রসেসর। আর ক্যামেরা পাচ্ছেন আপনার 64 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল 5 এবং 5 মেগাপিক্সেল ডিপ। তবে সামনের ক্যামেরা পাচ্ছেন আপনার 16 মেগাপিক্সেল। ব্যাটারিতে থাকছে 5020 এম্পিয়ার লায়ন পলিমার। তবে চার্জিং হিসেবে এটা আসলে অনেক ফাস্ট, ফাস্ট চার্জিং 30 ওয়াট। আর ইউএসবি তো এগুলো সব ফোনে অলরেডি থাকেই। আর ইন্টারনেট 2G, 3G, 4G লাইট পাচ্ছেন। তো এখানেও মানে এই ফোনতেও আপনার FM রেডিও রেকর্ডিং এগুলো রয়েছে। তবে ফিঙ্গার প্রিন্টটি পাচ্ছেন সাইড মাউন্টেড। তবে এই ফোনটি জুন 2020 সালে পাবলিশ হয়েছে। তো শাওমির রেডমি নোট 9 প্রো ফোনটি শাওমির মধ্যে আমার কাছে খুব জনপ্রিয় বা খুব পছন্দের একটি ফোন। এখন আসি আপনার রিয়েলমি ফোনটিতে। তো রিয়েলমি ফোনটিতে আপনি পাচ্ছেন 8 জিবি র্যাম, 128 জিবি রোম। তো রিয়েলমি 6 মডেলের ফোনটি আপনি বাংলাদেশি টাকায় পাচ্ছেন 22,990, 10 টাকা কম, 23,000 টাকায়। এই ফোনটিতে যা যা পাচ্ছেন, অপারেটিং সিস্টেম রয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন 10, রিয়েলমি ইউআই, হার্ডওয়ারে থাকতেছে 6.5 ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে। আর প্রোটেকশন হিসেবে এই ফোনটিতে রয়েছে কর্নিল গরিলা ক্লাস 3। তো মানে বাকিগুলো এগুলো আসলে প্রায় ফোনটিতেই থাকে। তো রেজুলেশন হিসেবে এটাতে পাচ্ছেন 1080 মেগাপিক্সেল এবং 2400 মেগাপিক্সেল রেজুলেশন। তো এই ফোনটিতে মেমোরি পাচ্ছেন 8 জিবি র্যাম, 128 জিবি রোম, আর 512 জিবি মেমোরি লাগাতে পারবেন। তো প্রসেসর হিসেবে থাকছে অক্টাকোর মিডিয়াটেক এবং অক্টাকোর কর্টেক্স A55। আর সিপিইউ মালি G76 MC4 থাকছে। আর ক্যামেরা যেটা পাচ্ছেন এটাতে ভিডিও সাপোর্ট 4K। তো 1080 পিক্সেল এই ভিডিওগুলো এখানে আসলে দেখতে পাবেন খুব সুন্দরভাবে।
আর এটা প্রাইমারি যে ক্যামেরা, মানে পিছনের প্রায় 4টি ক্যামেরা রয়েছে, তো এর মধ্যে আপনি 64 মেগাপিক্সেল একটি ক্যামেরা পাবেন, আর বাকিগুলো 8 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল ডিপ এটা। আর ফ্রন্ট ক্যামেরা থাকছে আপনার, যে সেকেন্ডারি ক্যামেরা সেটা থাকছে 16 মেগাপিক্সেল। আর এই ফোনটিতে আপনি ব্যাটারি পাচ্ছেন 4300 এমপিআর, যে ব্যাটারি আপনি খুলতে পারবেন না, এটা একদম ফোনের সাথে সেট। আর এটা ফাস্ট চার্জিং সাপোর্টেড 30 ওয়াট, যেটা আপনার 55 মিনিটে ফুল চার্জ হবে। আর কানেক্টিভিটি যেটা প্রায় সব ফোনে থাকে, এটা তো সেম একই রয়েছে, তবে ইউএসবি, যেটা আপনার যে কোনো পেন ড্রাইভ এগুলো সাপোর্ট তো অবশ্যই সব ফোনে নেয় এখন, তো এটা তো পাবে, যেটাকে বলে ওটিজি সাপোর্টেড। আর ইন্টারনেট 4G লাইট LTE, তো এটাতে আপনি পাচ্ছেন FM রেডিও, তবে রেকর্ডিং কোনো অপশন নাই বা ফাংশন নাই। এই ফোনটিতে আপনি ফিঙ্গারপ্রিন্ট সাইড মাউন্টেড পাবেন, ওই ফিঙ্গারপ্রিন্টটা আপনার ফোনের সাইডে থাকবে। আর এই ফোনটি 2020 সালের জুলাইয়ে পাবলিশড হয়েছে, তো সব মিলিয়ে Realme 6 এই ফোনটিও আমার কাছে খুব অসাধারণ মনে হয়েছে। তো এখন আসি অপ্পো ফোন, অপ্পো F17 যে ফোনটি আছে, এটা অপ্পো F17 Pro ভার্সন বা মডেলের। এই মডেলের ফোনটি আপনি বাংলাদেশি টাকায় পাচ্ছেন 27,990। তো এই ফোনটিতে অপারেটিং সিস্টেম ওএস পাচ্ছেন অ্যান্ড্রয়েড 10, কালার ওএস 7.2। তো এই ফোনটির যে স্ক্রিন থাকতেছে সেটা 6.43 সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর প্রোটেকশন হিসেবে পাচ্ছেন কর্নিং গরিলা গ্লাস 3, আর রেজুলেশন প্রায় বাকি যেগুলো ফোন দেখলাম প্রায় একই দেখছি, এখানে 1080 এবং 2400 মেগাপিক্সেলের রেজুলেশন। আর এটা তো আপনি পাচ্ছেন প্রায় সেম একই র্যাম 8 জিবি এবং রোম 128 জিবি, 512 এক্সট্রা মেমোরি আপনি এটাতে ব্যবহার করতে পারবেন। তবে প্রসেসর হিসেবে যা থাকছে অক্টা কোর বা 8 কোরের প্রসেসর, তবে সিপিইউ যেটা দেখতে পাচ্ছি পাওয়ার VRGM 9447 এটা। তবে ক্যামেরা এটাতে পাচ্ছেন প্রাইমারি যে ক্যামেরা সেটা 48 মেগাপিক্সেল, এবং বাকি তিনটি থাকতেছে 8 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল ডিপ। সেকেন্ডারি যে ক্যামেরা পাচ্ছেন সেটা ফ্রন্ট ক্যামেরা, সেটা দুটি রয়েছে দেখছি এখানে, 16 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল ক্যামেরা। তবে এটাতে থাকছে ব্যাটারি 4015 এমপিআর পলিমার ব্যাটারি, আর এটাতে পাচ্ছেন ফাস্ট চার্জিং 30 ওয়াট, যা 50% চার্জ নিতে সময় লাগবে 30 মিনিট, এবং 100% চার্জ হতে লাগবে 53 মিনিট। আর কানেক্টিভিটি হিসেবে আপনার এটাতেও পাচ্ছেন 4G LTE এবং বাকিগুলো প্রায় সেম, তবে এটাতে আরেকটি সুবিধা পাচ্ছেন যেটা ফিঙ্গারপ্রিন্ট এটাতে ডিসপ্লে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল, এটাতে আপনার ডিসপ্লেতে
ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন। তো এই ফোনটি 2020 সালে সেপ্টেম্বর মাসে এটা ফার্স্ট মার্কেটে আসছে। তো সব মিলিয়ে অপো কোম্পানির অপো F17 Pro এই ফোনটি আমার কাছে খুব ভালো লাগছে। এখন আসি আমরা ভিভো S1 Pro। এই ফোনটি বাংলাদেশি টাকায় পাচ্ছেন 24,990। তবে এই ফোনটি ডিসেম্বর 2019 সালের। তবে লেটেস্ট যেটা আসছে সেটা একটু ভালো, তবে আমার কাছে দুটাই খুব ভালো লাগছে। তো 2019 সালে যেটা দেখছি সেটা ভিভো S1 Pro। এই ফোনটিতে ওএস অপারেটিং সিস্টেম হিসেবে পাচ্ছেন Android 9 এবং Fantas 9.2। তবে এটাতে ডিসপ্লে পাচ্ছেন 6.38 সুপার অ্যামোলেড ডিসপ্লে, আর রেজলিউশন হিসেবে থাকছে 1080 এবং 2340 মেগাপিক্সেল। তো ভিউয়ার্স, আমি যেগুলো মানে খুব গুরুত্বপূর্ণ সেগুলো বিষয় নিয়ে আপনাদের আলোচনা করছি, কারণ আমি যদি সবগুলোই এখানে বলি তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আর কিছু কিছু বিষয় বা ফাংশন যেগুলো সব ফোনে অলরেডি থাকে, তো সেটা আসলে আমি বলছি না। তবে যেগুলো মেন বিষয় আমি সেটা নিয়ে বলছি। তবে এগুলো বিষয় নিয়ে বা এগুলো বিষয়ের উপর ফোনটি অনেক ভালো হয়, ভালো মানের হয়। তো আপনাদের বেশ করে যেগুলো বিষয় লক্ষ্য রাখা দরকার একটি ফোন যদি নিতে চান, সেটা আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনার প্রসেসর দেখবেন, প্রসেসর কেমন এবং প্রসেসর ভালো মানের যেগুলো রয়েছে সেগুলো, এবং র্যাম রোম এটা দেখবেন। আর পাশাপাশি তো অবশ্যই আমাদের ক্যামেরা দেখতে হবে, সবচেয়ে বেশি যেটা ক্যামেরা সেটা অবশ্যই দেখতে হবে। আর চার্জ তো বেশি থাকার জন্য অবশ্যই আমাদের ব্যাটারিটা দেখতে হবে। তো এইগুলো বিষয় দেখে আপনি ফোন নিতে পারেন। তো ভিভো S1 Pro-তে আপনার র্যাম থাকছে 8 GB বা 8 GB, রোম 128 GB। আর এটা তো আপনি চাইলে 256 GB এক্সট্রা মেমোরি চালাতে পারবেন। তবে এই ফোনের প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন আর অক্টাকোর প্রসেসর। ক্যামেরা হিসেবে পাচ্ছেন বা ক্যামেরা থাকছে এই ফোনে 48 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল ডিপ সেন্সরের। আর সেকেন্ডারি বা ফ্রন্ট ক্যামেরা থাকছে 32 মেগাপিক্সেল। তবে এই ফোনটিতে আমার কাছে ব্যাটারি এম্পিয়ার আরও বেশি হওয়া দরকার ছিল, তবে এটাতে আছে 4500 এম্পিয়ার। তারপর এটা খারাপ হবে না, মোটামুটি ভালোই থাকবে, তবে একটু বেশি হলে আরও ভালো হতো। তো ফাস্ট চার্জ ব্যাটারি চার্জিং 18 ওয়াটের থাকছে। আর এগুলোতে আপনার 4G LTE তো অবশ্যই রয়েছে। তবে এটাতে সেন্সর হিসেবে থাকছে ফিঙ্গারপ্রিন্ট আন্ডার ডিসপ্লে অপটিক্যাল। তো এই ফোনটি 2019 সালে ডিসেম্বর, মোটামুটি ডিসেম্বরের 2019 সালের শেষের দিকে এই ফোনটি বাজারে আসছে। তো ভিউয়ার্স, এই 5টি ফোন আমার কাছে খুব ভালো মানের মনে হয়েছে। তো আপনারা চাইলে এই 5টি ফোনের মধ্যে বা 5টি কোম্পানির মধ্যে যে কোনো একটি কোম্পানির ফোন আপনি নিতে পারেন।
তবে আপনাদের কাছে মনে হবে দামটির বিষয়ে যে অনেক বেশি, তবে আমি মনে করি এই দামের মধ্যে আপনি ফোন নিলে অবশ্যই কয়েক বছর আপনি খুব ভালোভাবে চালাতে পারবে এবং লেটেস্ট হিসেবে, কারণ এর পরবর্তীতে আপগ্রেড হতে একটু সময় অবশ্যই হবে আমি মনে করি, কারণ এটা বর্তমানে লেটেস্ট মডেলের ফোন। তো খুব ভালো মানের ফোন নিতে চাইলে একটু দাম বেশি পড়বে, এটাই স্বাভাবিক। তো ভিউয়ার্স, তাহলে আজকে আপনাদের যে 5টি ফোন বিষয়ে আলোচনা করলাম, আমি আরেকবার সেই 5টি ফোনের মডেল বলে দিই। স্যামসাং প্রথমটি থাকতেছে স্যামসাং গ্যালাক্সি M31, এটা 8 জিবি এবং 128 জিবি। 2 নম্বর শাওমি রেডমি নোট 9 প্রো, এটা 6 জিবি এবং 128 জিবি। রিয়েলমি 6, এটা 8 জিবি রোম এবং 128 জিবি র্যাম, সরি 8 জিবি র্যাম 128 জিবি রোম। অপো F17 প্রো, এই মডেলের ফোনটিতেও আপনার রয়েছে 8 জিবি র্যাম 128 জিবি রোম। ভিভো S1 প্রো, এই সেটটিতেও রয়েছে 8 জিবি র্যাম 128 জিবি রোম। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আর পরবর্তীতে আরও লেটেস্ট যদি ফোন বাজারে আসে তো অবশ্যই সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করব। তবে আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার অবশ্যই করবেন, এর পাশাপাশি যদি কিছু জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন।